সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম সরাসরি ঢাকার থেকে, ঢাকার বাইরে চাঁদপুর পুরান বাজার। আজকের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা, জানা গেল যে পেঁয়াজের বাজার গত কয়েকদিনের তুলনামূলক আরও কিছুটা কমে গেছে। এদিকে আলুর বাজার দশ নেমে এসেছে। বাংলাদেশে এলসি আলু আসার কারণে নাকি জানা গেল যে আলুর দামটা কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু আগের তুলনামূলক আলুর বাজার অনেকটাই কমে গেছে এলসি আলু আসার কারণে। আর এদিকে ইম্পোর্টারের সাথে কথা বলে জানা গেল যে বর্তমান বাজারে এলসি পেঁয়াজ আসার সম্ভাবনা অনেকটাই কম আছে জানা গেল। আর আমাদের দেশি নিত্যপূর্ণ রসুনগুলোর দাম অনেকটাই ঊর্ধ্বগতি। আর চায়না রসুন তো দেখতেই পাচ্ছেন পিছনে, এগুলোর দাম অনেকটাই ঊর্ধ্বগতি। কথা বলে জানিয়ে দেব আজকের বাজার দর কেমন চলেছে। বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। গরম পড়তেছে নাকি অনেক? জি অনেক গরম ভাই। আচ্ছা, এই গরমের ভিত্তিতে পেঁয়াজের খবরটা যে জানা নাকি, পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? একটু কমতে দিকে ভাই, হালকা একটু হালকা কমতে দিকে না? এগুলোর দাম তো সবসময় ঊর্ধ্বগতি থাকে, কারণ কি? এগুলো ভাই নিত্য প্রয়োজনীয় জিনিস, আর যেহেতু এগুলো কাঁচামাল, এগুলো সবসময় একুরেট থাকে না। একুরেট থাকে না না? এগুলো কোন দেশ থেকে ইম্পোর্ট করা? এগুলো আপনি দেশি পেঁয়াজ তো এগুলো ফরিদপুর থেকে আসে। না না না, এই যে রসুন, রসুন চায়না রসুন আসে আপনি চায়না থেকে, আমরা আনি চিটাং পোর্ট থেকে। চিটাগাং পোর্টের থেকে আনেন না? কমিশন কেমন দিতে হয় আপনাদেরকে? চায়না রসুনটা আমাদের কমিশনে দেন, এটা আমরা কিনে আনতে হয় সবসময় বাজার দর। সবসময় বাজার দর কিনে আনতে হয়? জি। আচ্ছা, কিরকম ভাবে কিনে আনেন আপনারা? আমরা কিনে আনছি ধরেন না 181 টাকা, গাড়ি ভাড়া 2 টাকা, আমরা ব্যবসা করি 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা, তার মানে আপনারা বেশি করতেছেন না? না, 1 টাকা সর্বোচ্চ। অনেকে যে বেশি করে ওদের জন্য কি করে একবার বলেন না? ওটা ওদের ব্যাপার ভাই, ওটা আমরা বলতে পারবো না। ওদের কারণে তো আপনাদের সমস্যা হচ্ছে। ওদের সমস্যা হলে ওরা বুঝবে, আমাদেরটা আমরা বুঝি। বুঝি, আমরা সর্বোচ্চ 1 টাকার বেশি লাভ করি না যে কোনো প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ আলু হলে আমরা 8 আনা 30 পয়সা, আদা হলে 1 টাকা, আর রসুন হলে 1 টাকা, পেঁয়াজ হলে 8 আনা 30 পয়সা, এর বেশি আমাদের ব্যয় লাগে না। আচ্ছা, এই যে পেঁয়াজের রেটটা দেয়, পেঁয়াজ এগুলো রেটটা কে দেয়? এগুলো আপনার ব্যাপারি কিনে, ব্যাপারি বাজার দর কিনে, বাজার দর আমাদের রেট দেয়, আমরা 8 আনা 1 টাকা কমিশনে বিক্রি করি। 1 টাকা 8 আনা কমিশন বিক্রি করি, তার মানে বেশি বিক্রি করতেছেন না? না, ওনারা বাজার দর কিনে, আমরা বাজার দর বিক্রি করি। বাজার দর বিক্রি করেন না? আচ্ছা, চায়না রসুন কিরকম বাড়ছে কমছে? চায়না রসুন তো বললাম আপনাকে, এটা চায়না আদা বিক্রি করতেছে আমরা 175 টাকা। 175 টাকা, কম কত ভাই জান একবার বলেন না, কম কত? 175 টাকা আমাদের কিনা হইলে 171 টাকা, গাড়ি ভাড়া 2 টাকা, আমরা 2 টাকা লাভ করি, 1 টাকা লাভ করি। 1 টাকা 2 টাকা লাভ করেন না? আচ্ছা, এই যে আমাদের দেশি রসুন কি খবর, বাড়ছে না কমছে? দেশি রসুনের বাজার একটু কম, 135 টাকা থেকে 40 টাকা। 135 থেকে 40 টাকা না? আচ্ছা, এই কত বিক্রি করছেন এটা? এটা বিক্রি করছে 48 টাকা। 48 টাকা, এগুলা কই যাবে আপনার এখান থেকে? এই বাজারে সেকেন্ড পার্টিরা নিতেছে। সেকেন্ড পার্টিরা নিতেছে, পাইকাররা? জি, পাইকাররা নিতেছে। এই যে এগুলা নেট দামটা বলেন না পেঁয়াজের আজকের, এই যে এগুলা নেট দাম? আজকে নেট 48 টাকা বিক্রি করছে। 48 টাকা, কোন জায়গা থেকে আসে আপনাদের এখানে? ফরিদপুর। ফরিদপুর থেকে আসে? সরাসরি আসে নাকি? জি, ফরিদপুর সরাসরি ব্যাপারে নিয়ে আসে না? এই যে পেঁয়াজের বাজার সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা একটু বলুন। না, আমদানি আছে তো ভালো, বাড়ার সম্ভাবনা এখন নাই। যদি সংকট লাগে তাহলে বাজার একটু উদ্যোগিত হতে পারে। বাজারে একটু উদ্যোগিত হতে এখন শর্ট হলে, শর্ট তো না এখন, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ মাল আছে, অনেকটাই আমদামি তো হচ্ছে। জি আছে। আচ্ছা, আমাদের নাকি জানা গেল যে এই যে দেশি রসুনের আমদামি একবারে কম বর্তমানে? না, আছে, এখন আমদামি আছে। এখন আমদামি আছে না? আচ্ছা, এই যে এই বস্তাটা কত বিক্রি করতেছেন? এটা 135 থেকে 40। আর এটা? এটা সেম দাম। সেম দাম? আচ্ছা, দুইটা কি দুই জেলা থেকে আসছে নাকি? একটা ব্যাপারী এক একজনের মাল, এক একটা ব্যাপারী এক একজনের মাল, তার দাম একটাই, উর্ধগতি নাই। সামনে তাহলে কি কাঁচা বাজারে বলা যায় না? না, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো আপনি বলা যাবে না, প্রতিদিনের দিন প্রতিদিন এটা রেট। আচ্ছা, বাজেন এলসি পেঁয়াজ আসার সম্ভাবনা আপনি কি জানতে পারছেন? না, এলসি পেঁয়াজের সম্বন্ধে আমরা আলাপ করছি, দেন এখনো দিবে না, ওটা আমাদের এখন সুর বলতেছে না, ইম্পোর্টাররা আমাদের এখনো ভালো পরামর্শ দেয় নাই, দেন আমরা আসলে আপনারা দেখবেন, না আসলে নাই, এতটুকু বলতেছে না। আচ্ছা, এই যে আলুর বাজার কি খবর, বাড়ছে না কমছে? আলুর বাজার বিক্রি করতেছে আমরা 141 থেকে 140 টাকা লালটা, আর সাদা বিক্রি করতেছি 35-36। আচ্ছা আচ্ছা, আর এই যে এলসি আলুর কি খবর? এলসি আলু আসছে, কিন্তু এলসি আলু চলে না, এগুলো ভালো না, ভালো আমরা বিক্রি করি না। আপনারা বিক্রি করেন না? এগুলো ভালো। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান, আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম।